আগামী বিশ একুশ ও বাইশে সেপ্টেম্বর হজরত শাহপরানের মাজারে ওরস মুবারক অনুষ্ঠিত হচ্ছে আর ওড়স এলেই সব মানুষের মিলন মেলায় শুরু হয় লাকড়ি ভাঙা উৎসব যে উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্ত আশেকানরা সাবলান রহমতুল্লাহ আলাই মাজার শরীফর সামনে বিশ একুশ বাইশ উরুস মোবারক আজকে হইল তান উফাত লাখড়ি ভাঙ্গার তারিখ এখান থেকে লাখড়ি যা যেতাম মনে হয় নিব নিয়ে লাখড়ি দি সিনির আগুন ধরানো হইব প্রতি বছর এই রবিউল আওয়াল সান্দর সাইর ফাস হয় বাবার বাসরি অনুষ্ঠান হাজার হাজার বস্তবিন্দ এখানে আসে লাহরি বাংলার উদ্দেশ্যে বাবার পয়ে যার রহমত নেওয়ার অরস এলেই শির্নির জন্য প্রতীকী হিসেবে সাতশো বছরেরও অধিক সময় ধরে পালিত হয়ে আসছে লাকড়ি সংগ্রহ উৎসব মঙ্গলবার দুপুরে ভক্ত আশেকানরা লাল কাপড় গায়ে জড়িয়ে অংশ নেন লাকড়ি ভাঙা উৎসবে লাকড়ি সংগ্রহ করে নির্ধারিত স্থানে রেখে দেন ভক্তরা এসব লাকড়ি বা কাঠ অরসের শির্নি রান্নার কাজে প্রতীকী হিসেবে ব্যবহৃত হবে এইখান থেকে সিজৎ হলো সাহপুরান লার্কি তোরা রবিউলা ওয়ালসন্দে চার পাঁচ উনির উরুশ পবিত্র উরুস মুবারক এখন পনেরো দিন আগে পাহাড়ে এসে আমাদের লালকি নিয়ে খাদিম হামালসা আমরা গাড়ি প্রায় একশো গাড়ি নিয়ে আসি ফরান তাকি আসে এখানে আমরা অনুষ্ঠান করি আমরা অনুষ্ঠানটা করি বাবার নামে লারকি নেই এই লার্কি দেয়া পত্রম সিন্নির আগুনটা ধরানো হয় এগুলা আমরা সিন্নি হবে এই সিন্নির মাঝে লাইগুলা জ্বালানো হবে আর ওই শ্রেণী যে আমরা আশিকান মরিদান ভক্ত কিন্তু যারা আছে এরা সবাই আমরা তবরুক হিসাবে দিই তারা হিসাবে খাইলে তাদের উদ্দেশ্য শাহজালাল কামনা উদ্দেশ্য পূরণ হয় প্রায় সাতশো চার বছরের ইতিহাসে চিরায়ত এই নিয়ম এখনও পালিত হচ্ছে ভক্ত আশিকানদের মতে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে এই উৎসব উদযাপন হয় তারা তো আইসই প্রায় সাতশো বছর হয়ে যায় এরপর তা কিও হজরত শাহজুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ যে যে লাখড়িবাঙ্গ হয় তাঁর ইতিহাস আছে হজরত শাহফরান রহমতুল্লাহ আল্লাহর ইতিহাস আছে প্রতি অরসের তিন সপ্তাহ আগে এভাবেই লাখড়ি তোড়া উৎসব করা হতো সে চিরায়ত ঐতিহ্য আজও বহমান অপূবণিক ইউএসবি টোয়েন্টি ফোর নিউজ সিলেট